আচ্ছা শোন, যদি এরকম হয়ে থাকে তাহলেও কোনো সমস্যা নেই। এটারও সম্পূর্ণভাবে সমস্যার সম্মুখীন না হতে হয়। কি করতে হয় জানিস? আমরা তো জানি না। একটু আগে কত নম্বর ফর্ম বললাম? 8 নম্বর ফর্ম। তার জন্য 8 নম্বর ফর্মের মাধ্যমে আপনারা এই সমস্যার সমাধান দেখেন। আপনাদের প্রতিবন্ধকতা কারোর চিহ্নটা ভোটার কার্ডের মধ্যে উল্লেখ নেই, আপনারা সেখানে গিয়ে অবশ্যই আপনারা 8 নম্বর ফর্মটা ফিল আপ করতে পারেন। বুঝেছেন? সবাই বুঝে গেছেন? আমার দাদু কবে মারা গেছে, এখনো ওর নামটা তালিকায় আছে, ভোটার তালিকায়। কি করবো বলতো? এখন ভোট দিয়ে দিচ্ছে না তো কেউ নামে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটারও সমস্যার সমাধান আছে। আমরা যেমন এতক্ষণ ধরে বলছি 6 নম্বর 7 নম্বর 8 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, তেমনি এটারও সুযোগ সুবিধাও সেই ফর্মের মধ্যেই আছে। কীভাবে করবে? একই নিজের যে ভোট কেন্দ্র আছে, ভোট কেন্দ্রের কাছে গিয়ে ওর কাছে গিয়ে আপনারা 7 নম্বর ফর্মটা জমা করবে। যদি বাড়ির কারোর নাম ভোটার তালিকা থেকে সরাতে হয়, অবশ্যই আপনারা 7 নম্বর ফর্মটা ফিল আপ করবেন। আমরা যদি কারো নাম সেই সময় আমরা 7 নম্বর নামটা 7 নম্বর নাম্বার 7 নিতে পারি।